বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল আজ বিকেল তিনটায় জাতীয় সংসদে আগামী অর্থ বছরের অর্থাৎ 2019-2020 অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন এবং মাস শেষে এই বাজেট পুরো মার্চ জুড়ে বাকি সময় যেটুকু আছে সেটুকু আলোচনা শেষে সংসদে আলোচনা শেষে এই বাজেটটি সংযোজন বিজ্ঞন সহ সংসদে অনুমোদিত হবে এবং এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। যদিও প্রতি বছরই এই ইতিহাস রচিত হচ্ছে, এবার 5 লক্ষ কোটি টাকার অধিক এই বাজেটের আকার। তবে অনেকে মনে করেন যে বাংলাদেশের যে জনসংখ্যা, বাংলাদেশের যে অর্থনীতির সাইজ, তাতে করে আসলে এই অঙ্ক খুব বড় একটা অঙ্ক নয়। তবে তার চেয়ে বড় কথা, বাজেট নিয়ে অনেক কথাই আলোচনা করা যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে দেশের অর্থনীতি সঙ্গে এই বাজেট কতটা সঙ্গতিপূর্ণ বা এই বাজেটে অর্থনীতির চেহারা কতটা প্রকাশিত হবে সেটিও অনেকের মধ্যে মাথায় ঘুরে অনেকে আলোচনার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করেন। একটা ধারণা অর্থমন্ত্রী দিয়েছেন যে বাজেট বক্তৃতাটা খুব ছোট হবে এবং বাজেটটা বাস্তবানুক হবে, অর্থাৎ খুব একটা অ্যাম্বিশিয়াস বাজেট হবে সেরকম বরাবর যেমনটা বলা হয়ে থাকে সেরকমটা নয়। তবে অনেকেই মনে করেন বা বিশেষ করে অর্থনীতি নিয়ে যারা কাজকর্ম করেন বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক অর্থনীতিবিদ, তারা তাদের কেউ কেউ মনে করছেন যে দেশের অর্থনীতি এখন বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে চাপের মুখে আছে, এরকম একটা অবস্থায় এই বাজেট। কেমন বাজেট হতে যাচ্ছে আজকে এবং এই বাজেট কতটা মানুষের প্রত্যাশা পূরণ করবে, সেই সঙ্গে আরও নানান বিষয় নিয়ে আমরা যদি সময় সুযোগ পাই আলোচনা করবার কথা চেষ্টা করব। যেমন প্রধানমন্ত্রী সম্প্রতি জাপানে এবং সৌদি আরবে এবং ফিনল্যান্ডে ঘুরে আসলেন এবং সেখানেও জাপানের সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো যদি সুযোগ থাকে। এবং প্রধানমন্ত্রী আগামী মাসের শুরুর দিকেই চীনে যাচ্ছেন এবং আমরা জানি যে অর্থনৈতিকভাবে বাংলাদেশ চীন জাপানের উপরে অনেকখানি নির্ভরশীল এই মুহূর্তে কাজেই, এবং এই দেশগুলোর সঙ্গে অর্থনীতির নির্ভরশীলতার পাশাপাশি এর আবার কিছু রাজনৈতিক দিকও আছে, সেগুলো আমরা আলোচনা করবার চেষ্টা করব। আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বাবা হচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। আমার ডানে রয়েছেন বাংলাদেশের একজন ব্যবসায়ী নেতা, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসির পরিচালক আব্দুল হক। এর বাইরেও তিনি নানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের, জাতীয় এবং আন্তর্জাতিক নানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে অর্থাৎ ব্যবসায়ী ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে তিনি নানাভাবে যুক্ত। সম্প্রতি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন তিনি জাপানে। মিস্টার আব্দুল হক আমার ডানে, মিস্টার দিলীপ বড়ুয়াকে সবাই জানেন যে চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। প্রধানমন্ত্রী তিনি যখন মন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তিনি চীনেও গিয়েছিলেন। কাজী আমার মনে হয় যে এই আলোচনার জন্য তারা দুজনই আজকে আমার অতিথি হিসেবে যথেষ্ট বিবেচনাটা যথেষ্ট যৌক্তিক বলে মনে হয়। মিস্টার দিলীপ বড়ুয়া, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাজেট আজকে সংসদে উপস্থাপিত হতে যাচ্ছে, এই বাজেট আসলে কেমন হতে যাচ্ছে বলে মনে হয় এবং সেটি বাজেট আপনার যে প্রত্যাশা বা বাজেটকে ঘিরে যে আপনার যে আকাঙ্ক্ষা সেটি কতটা পূরিত হবে বলে মনে করেন আপনি? ধন্যবাদ। অবশ্য আমি তো বাজেট এক্সপার্ট নই, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমি যে বিষয়টাকে গুরুত্ব দিই, অর্থাৎ আমি সাবেক শিল্পমন্ত্রী ছিলাম, সেই হিসাবে আমি কিভাবে জিনিসটাকে দেখি এই অতটুকু কিছু আউটলাইন আমি বলতে পারবো। এবং বাজেট কিরকম হতে যাচ্ছে তারও কিন্তু একটা ধারণা ইতিমধ্যে গণমাধ্যম সূত্রে পাওয়া গেছে। এখন যে জিনিসটা যে ফার্স্ট হচ্ছে যে যেটা আমাদের এটা একটা ফিলোসফিটা কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার ফিলোসফিটা হচ্ছে দেশে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান বাড়ানো, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, জিডিপি গ্রোথ বাড়ানো, সাস্টেন ডেভেলপমেন্ট করানো এবং সাস্টেন ডেভেলপমেন্টের জন্য সাস্টেন ইকোনমিক পলিসি যে এটা বাজেটের মধ্য দিয়ে তার প্রতিফলন করবে, এটা সকলেই তার প্রত্যাশা। এখানে যে জিনিসটা হচ্ছে যে আমাদের অর্থনীতির যে বিষয়টি আকার অথবা অর্থনীতির যে একটা একটা গতি আমাদের দীর্ঘদিন যাবৎ বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত এইটার একটা জিডিপি গ্রোথটা ক্রমশ বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ক্রমশ বাড়ছেই আছে। এবার অনেকে বলছে এবার জিডিপি গ্রোথ প্রায় 8-এর কাছাকাছি ওইটা হবে, এটা
যেখানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে নেগেটিভ গ্রোথও আছে, এক দুই তিন, এটাই সাধারণত। কিন্তু বাংলাদেশে যে এই যে সাস্টেন গ্রোথ 7-8%, এটা আমি মনে করি মাননীয় অর্থমন্ত্রীর যে কতগুলো ক্ষেত্রে দৃঢ়তা এবং তার চিন্তা চিন্তা প্রসূত ফলশ্রুতির প্রতিফলন ঘটেছে। এখানে যখন যেমন ধরেন একটা উদাহরণ আমি দিচ্ছি, সেই উদাহরণটা হচ্ছে যে পদ্মা সেতুর বিষয়টি। পদ্মা সেতু উদাহরণটা এই জন্য দিলাম যে এইটা যে ওনার যে অমনীয় মনোভাবের ফলশ্রুতিতে পদ্মা সেতুটা হচ্ছে যাচ্ছে, আজকে এটা রূপকল্প নয়, এটা বাস্তব রূপ নিচ্ছে। কাজে আজকে পদ্মা সেতু যদি হয়ে যায় তাহলে আমাদের জিডিপি গ্রোথ কমপক্ষে অটোমেটিক্যালি 1% বৃদ্ধি পাবে। এটা যত ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি সকল এক্সপার্টিসেরা, অর্থনৈতিক এক্সপার্টিসেরা এই কথা বলছে। তবে আমি যে বিষয়গুলো হচ্ছে যে আমাদের বিনিয়োগের যে বিষয়টি এবং সাস্টেন ডেভেলপমেন্টের জন্য যে বিনিয়োগের যে প্রশ্নটি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এই বিনিয়োগ করতে গেলে আমাদের যেই ধরনের একটা অ্যাটমসফিয়ার দরকার, কনফিডেন্সের দরকার, বা ব্যাংক খাতের সংস্কারের দরকার, যা খেলাফি ঋণ বা স্টক এক্সচেঞ্জের যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে আমার মনে হচ্ছে যে বাজেটে গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে আমি মনে করি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষভাবে সর্বত্র আমি লক্ষ্য করছি যে কনফিডেন্সের অভাব, বিশেষভাবে ব্যাংক খাতটার উপর কনফিডেন্সের অভাবটা মারাত্মক আকার ধারণ করছে। সাম্প্রতিককালে একটা জাতীয় দৈনিকে যেভাবে আপনার খবর পরিবেশন করা হয়েছে, প্রায় 1 লক্ষ কোটি টাকার বেশি আপনার হচ্ছে যে ঋণ খেলাপি হয়েছে বা বিদেশে, সংখ্যাটা বাড়ছে, বাড়ছে, ক্রমশ বাড়ছে। এবং ব্যাংকের, আমি সাম্প্রতিককালে এক ব্যাংকের উদ্ধতন কর্মকর্তার সাথে আলাপ করার সুযোগ হয়েছে, উনি বলছে ব্যাংকের রিয়েল পিকচার যদি হয় তাহলে এটা কিন্তু হরিবল অবস্থা হবে, কিন্তু অনেক সময় রিয়েল পিকচারটা রিশিডিউলিং ফলে যে হয়তো এগুলো দেখানো হয় না, কিন্তু রিশিডিউলিং হয় ঠিকই, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আবার রিশিডিউলিং টাকাটা তার দেওয়া হয় না, টাকাটা সেটা এটা বলুন যে এর ফলে এটা বাড়তেই আছে পরিমাণ। আমার মনে হচ্ছে যে এই জিনিসটাকে অ্যাড্রেস করা, যদি বাজেটে অ্যাড্রেস করা হয় তাহলে এটার একটা প্রতিফলন ঘটবে। সেকেন্ডলি, ইতিমধ্যে যে সমস্ত ব্যাংক ডিফল্টাররা, বিশেষভাবে যারা বিশেষভাবে বেসিক ব্যাংক বা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েছে বিভিন্ন, এরা যে পার পাইয়ে যাচ্ছে, যার ফলে রিয়েল জেনুইন এন্টারপ্রেনিয়র্স যারা, জেনুইন দেশীয় বিনিয়োগকারী যারা, আমাদের বিদেশি বিনিয়োগকারীর থেকে দেশীয় বিনিয়োগকারীর এখন সাফিসিয়েন্ট ওয়েলথ আছে, সাফিসিয়েন্ট ক্যাশ মানি আছে, তারা কিন্তু কনফিডেন্সের জায়গাটা পাচ্ছে না। আজকে আমাদের এই বাজেটে যেটা দেবেন মাননীয় অর্থমন্ত্রী দেবেন, যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যে বাজেটটা দেবেন, সেই বাজেটে কিন্তু এই ফিলোসফিটাকে নিয়ে আসতে হবে যে কনফিডেন্সের জায়গাটা, যারা আমার দেশীয় বিনিয়োগকারী, এই দেশীয় বিনিয়োগকারীরা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিনিয়োগ করতে পারে। তারা ওয়ান সার্ভিসের কথা বলা হয়, প্র্যাকটিক্যাল ওয়ান সার্ভিস কোনো ওয়ার্ক আউট হয় না। সব জায়গায় যেন মানুষ মনে করছে যে এটা এগুলো হচ্ছে অনেকটা কথার কথা, যা কাজে আজকে বিনিয়োগ করতে হলে বিদেশি বিনিয়োগ কনফিডেন্সের জায়গা যেমন আমাদেরকে অর্জন করতে হবে, সেকেন্ডলি আমার দেশীয় বিনিয়োগগুলোকে এনকারেজ করতে হবে যাতে তারা বিনিয়োগ করতে পারে, তাহলে এমপ্লয়মেন্ট জেনারেট হবে। নাহলে আমাদের এমপ্লয়মেন্টের ক্ষেত্রে স্টাক আপ হয়ে যাচ্ছে, যেটা আমাদের একটা বেগার সমস্যা প্রচণ্ড আকার ধারণ করবে। আমাদের যে কর্মসংস্থানের ক্ষেত্রে যে ওয়ার্কফোর্সটা আসার দরকার আছে, সেই ওয়ার্কফোর্সটা কিন্তু আসছে না। তার আমি মনে করছি, তারপর হচ্ছে যে আমাদের এন্টারপ্রিনারশিপ খুব ডেভেলপ করছে, ক্রিয়েটিভ এন্টারপ্রিনারশিপ সর্বত্র, গ্রাম থেকে শহর পর্যন্ত সর্বত্র ক্রিয়েটিভ এন্টারপ্রিনারশিপ ডেভেলপ করছে, আমার আইটি সেক্টরটা ডেভেলপ করছে। এই সমস্ত জিনিসগুলোর ফলশ্রুতিতে আমার মনে হচ্ছে যে এগুলাকে কীভাবে প্রমোট করা যায়, আমার মনে হচ্ছে বাজেটে সেই জিনিসটার প্রতিফলন ঘটবে বলে আমি বিশ্বাস করি। এবং এটার মাধ্যমে আমাদের যে ইকোনমিক গ্রোথ যে বিষয়টি, এই বিষয়টি আরও ব্যাপকভাবে হবে। এবং এখানে যে ব্যাংকের ব্যাপারে যদি সরকার দুর্দলমান পরিচয় দেয়, তাহলে আমার মনে হচ্ছে এটা
এক্সপেকটেশন থাকবে কিন্তু কোনো জিনিস ইমপ্লিমেন্ট হবে না। তারপর হচ্ছে এখানে আরেকটা হলো যে ব্যক্তির ইমেজটাও এখানে কিন্তু বড় বিষয়, যে কারা কারা এই যে এর সাথে জড়িত আছে, যারা অত বিভিন্ন ব্যাংক ডিফল্টারের সাথে জড়িত, যারা শেয়ার বাজারে ডিফল্টারের সাথে জড়িত, তারা যদি ইমেজ এই ইমেজে যে তারা সরকারি কর্মকাণ্ডের সাথে যদি ভাইটাল রোল প্লে করতে চায়, তাহলে দেখা যাবে যে হয়তো বা পাবলিকের আস্থার জায়গাটা সেভাবে ফিরে আসবে না। আজ এই বিষয়টাও আমার মনে হচ্ছে যে অ্যাড্রেস করা দরকার। আসবো আপনার কাছে। এবং আব্দুল হক, বাজেটকে ঘিরে একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনার প্রত্যাশা কি, আজকে কেমন বাজেট হতে যাচ্ছে, সেই ধারণা হয়তো আমরা আপনার কাছে কিছুটা পেতে পারি যদি আমরা গণমাধ্যম সূত্রে নানান কিছু জানতে পারছি, ট্যাক্সের ব্যাপারে কি হচ্ছে, ভ্যাটের ব্যাপারে কি হচ্ছে, মধ্যবিত্ত খুব একটা সুবিধা আদি পাবে না সেরকম আভাস ইঙ্গিত কোনো কোনো কাগজ দিচ্ছে। আপনি প্রধানমন্ত্রী সফর সঙ্গে ছিলেন জাপানে, সেই বিষয় নিয়ে আমরা হয়তো সময় পেলে পরে আলোচনা করব। এই সফরে অর্থমন্ত্রীও ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, শিল্প উপদেষ্টা তিনিও ছিলেন, সো বিনিয়োগ উপদেষ্টা। সো অর্থমন্ত্রীর সঙ্গে আমি যতদূর জানি যে আপনার কথাবার্তা হয়েছে, সো কী ধারণা পেলেন আসলে কেমন বাজেট হতে যাচ্ছে, আর সেই বাজেট আসলে আপনার শেষ পর্যন্ত প্রত্যাশাটা পূরণ করতে পারছে কি না? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় দর্শক শ্রোতা যারা দেশে বিদেশে আমাদের অনুষ্ঠান দেখছেন। অ্যাকচুয়ালি মাননীয় অর্থমন্ত্রী, যিনি একজন ব্যক্তিগতভাবে ব্যবসায়ী, ব্যবসা দিয়ে জীবন শুরু করেছেন, উনি একজন খুব সফল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, অনেক ভালো ছাত্র, আমি ছোটোকাল থেকে ওনাকে চিনি, আমাদের কাছে একজন আইডল হিসাবে উনি পরিচিত। ওনার জন্য এটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ উনি প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর আগে উনি পরিকল্পনামন্ত্রী থাকাকালীন যে পরিবর্তনটা সাধন করতে পেরেছিলেন, সম্ভবত সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে অনেক চাপ কিংবা প্রভাবের পরেও অর্থমন্ত্রী হিসেবে ওনাকে এই আসনটি দিয়েছেন। এটি ওনার প্রথম বাজেট উপস্থাপন, ওনার প্রথম বাজেট। সেই হিসেবে আমরা আশাবাদী যে উনি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে ওনার সারা জীবনের অভিজ্ঞতার আলোকে হয়তো বাজেটটাতে অনেক ভালো বাজেট করার চেষ্টা করবেন। কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, যেটা যেমন একটি গ্লোবাল প্রেক্ষিত আছে দেশের, যেটা আমাদের দিলীপবাবু বললেন, এই ব্যাপারগুলো বাস্তবতাকে সাথে নিয়ে কিন্তু ওনাকে বাজেটটা করতে হবে। সেখানে রেভিনিউ টার্গেট আছে, আমাদের রেভিনিউ দিয়ে বলি তাহলে রেভিনিউ ওনাকে বাড়াতে হবে, টার্গেট বাড়াতে হবে। তো সেটা আমাদের আশঙ্কা হচ্ছে সেটা যেন বাস্তব ভিত্তিক হয়, অ্যাচিভেবল, যেটা সংগ্রহ করা সম্ভব সেরকমটা হোক। কারণ অনেক বেশি রেভিনিউ কিংবা রাজস্ব আপনার প্রাক্কলিত করলে সেটার চাপ কিন্তু পরে এন্টার এনবিআরের সিস্টেমে, রাজস্ব বোর্ডের কমিশনাররা সেটার জন্য পাগল হয়ে যায়, তারা ব্যবসায়ীদের উপর অনেক চাপ দেয়, ব্যবসায়ীরা কতটুকু চাপ নিতে পারবে, মূলত চাপটা পরে যারা জি রেভিনিউটা দেয় তাদের উপরে, ফলে যারা দেয় না তাদের উপরে ব্যবসায়ীরা কতটুকু চাপ নিতে পারবে, অর্থমন্ত্রী মহোদয় তার অভিজ্ঞতা আলোকে সেটা বুঝবেন। আমরা এটা বলার চেষ্টা করেছি, রাজস্ব বোর্ডকে বলার চেষ্টা করেছি, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাহেবও অনেক অভিজ্ঞ মানুষ, তিনি এর আগে শিল্প সচিব ছিলেন। অতএব আমরা মনে করছি যে এখানে হয়তো একটা ব্যালেন্স আশা করা যায়, যদিও ভ্যাটের ব্যাপারে ভ্যাট আইন নতুন করে চালু হবে এটার সিদ্ধান্ত হয়েছে, আজকে থেকে চালু হওয়ার কথা থাকে, সেটা বাজেট ঘোষণার পরে জুলাই, পয়লা জুলাই থেকে চালু হবে। সেই ক্ষেত্রে যেটা দিন থেকে বাজেট বাস্তবায়ন শুরু হবে জি, সেই ক্ষেত্রে যেটা আশঙ্কার বিষয় সেটা হচ্ছে যে এটার বলা হয়েছে বিভিন্ন রেটে করা হবে, যে যেটা ব্যবসায়ীদের দাবি ছিল। কিন্তু এখন যেটা নর্মালি কি হয়, রেয়াত পেতে গেলে কিন্তু 15% দিতে হবে, আর রেয়াত যেখানে হবে না সেখানে গিয়ে হারটা ভিন্ন হবে। এটার ইম্প্যাক্ট স্টাডি করা লাগবে, আসলে জিনিসটা কী দাঁড়াচ্ছে ব্যবসায়ীদের উপরে। দেখা যাচ্ছে ব্যবসায় যেন কোনো মতেই অচল অবস্থা তৈরি না হয়, এমন অবস্থা তৈরি না হয় যাতে ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হয়, বন্ধ হয়ে যায়, কিংবা ব্যবসা থেকে তারা ছিটকে পড়ে, এটা কিন্তু একটা বিষয় যেটা দেখার বিষয় আছে। তারপরে আমার মনে হয় যে বাজেটে সবচেয়ে বড় কথা, যেহেতু এটা রাজনৈতিক সরকার, সরকারের দর্শন যেটা আমাদের দিলীপ বাবু নেতা বলেছেন সত্যি তাই, যে সরকার দর্শনটা কী হবে, সে দর্শনটা যেন জনগণের স্বার্থ আগে, জনগণ যেন তার জীবনের চাহিদায়, জীবনের আচরণে কিংবা তার অর্থনীতিতে চাপ না পড়ে, দৈনন্দিন জীবনে কষ্ট না পায়, এমপ্লয়মেন্ট যেন বাড়ে, আমাদের যেন বিনিয়োগ বাড়ে, সেই জিনিসটা আমাদের কাছে প্রত্যাশা। সেখানে যদি বাজেট অনেক বড় করেই, আমাদের বর্তমান অর্থমন্ত্রী, তিনি পরিকল্পনা মন্ত্রী ছিলেন, সে সময় কিন্তু তিনি অনেক নান্দনিকভাবে পরিকল্পনায় নতুনত্ব এনেছেন,
তিনি কিন্তু ডেফিসিট ফাইন্যান্স দিয়ে আমাদের বর্তমান মানে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে বড় বড় প্রজেক্ট করে কিন্তু জিডিপি গ্রোথটাকে অনেক বাড়িয়েছেন। এটা ডেফিসিট ফাইন্যান্সে কিন্তু সম্ভব হয়েছে, যেটা এর আগে করা হয় নাই। কৃচ্ছ সাধন করা হয়েছে, খরচ কম করা হয়েছে, এখন মেগা প্রজেক্ট, বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে, বড় বড় সব উন্নয়ন প্রকল্প হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ব্রিজ হচ্ছে, এটা সবটাই কিন্তু আমাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এটা প্রত্যাশিত। এখন প্রশ্ন হচ্ছে যে এটা যেন কোনোভাবেই আমাদের এই ব্যবসা বাণিজ্য বিনিয়োগের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে এইটা হচ্ছে আমাদের সাবধান হতে হবে। এটা যেন সহনীয় থাকে, এটা এমন পর্যায়ে না যায় যেটা আমরা হয়তো পে করতে পারছি না, যখন পেমেন্টগুলো আসবে সেটা যদি আমাদের ফরেন এক্সচেঞ্জের উপরে সাংঘাতিক চাপ সৃষ্টি করে তাহলে কিন্তু সেটা যেটা উনি বলেছেন ট্যাক্সই কেনা, এই ট্যাক্সই ব্যাপারটা কিন্তু সব ব্যাপারে চিন্তার বিষয় থাকতে হবে, যেটা আমি মনে করি অর্থমন্ত্রী বোধহয় নিঃসন্দেহে ব্যাপারে সজাগ থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে যেটা আমরা চাচ্ছি যে সরকারের এই ব্যয়গুলো এটার কারণে যে গ্রোথ হচ্ছে এটা কিন্তু একটা সরকারি ব্যয়ের উপর নির্ভর করে হচ্ছে, এটা হওয়া উচিত কিন্তু আসলে আমাদের বিনিয়োগের উপর ভিত্তি করে রিয়েল ইকোনমিক গ্রোথটা আমরা প্রত্যাশা করি, যে সেখানে যেন বিনিয়োগ বেশি হয়, এমপ্লয়মেন্ট বেশি হয়, তাহলে তার বেনিফিটটা কিন্তু ব্যাপকভাবে আমাদের অর্থনীতি জনগণের জীবনে পৌঁছাবে, আমরা সত্যি কথায় সাস্টেইনড একটা ইকোনমিতে আসবো। সেটার জন্য কিন্তু আমাদের অনেক রকমের আমি মনে করি এখন অনেক বাধা আছে, আমরা বিনিয়োগের জায়গায় কিন্তু এখনও সারা পৃথিবীর তুলনায় অনেক নিচে আছি। সরকার চেষ্টা করছে, রাজস্ব বোর্ডের চেষ্টা করছে, আমরা ফেডারেশন চেম্বার থেকে ব্যবসায়ী ফোরাম থেকে চেষ্টা করছি, আমাদেরকে ডেফিনেটলি যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি দুর্নীতি স্বজনপ্রীতি এগুলো টলারেট করবেন না, এটা আমরা দেখতে চাই বাস্তবে সেটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে। জাপানে তিনি গিয়েছেন, জাপানে কিন্তু জাপানি বিনিয়োগকারীরা তারা কিন্তু বলেছেন এসব কথা যে তারা নিরাপত্তার ব্যাপারে কথা বলেছেন, আমি মনে করি সরকার নিরাপত্তার ব্যাপারে অনেক ভালো জায়গায় এসেছে, একটা নিরাপত্তা পরিবেশ তৈরি করতে পেরেছে, স্থিতিশীলতার ব্যাপারে আমি মনে করি যে সরকার একটা স্থিতিশীলতা আনতে পেরেছে, কিন্তু এটাকে সাস্টেইন করা ট্যাক্সি আকারে যাওয়ার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, সেটাকে সরকারকে কিন্তু অ্যাড্রেস করতে হবে যে যে জায়গায় ইনস্টিটিউশনগুলো কাজ করছে না, যেটা দিলীপবাবু বললেন ইনস্টিটিউশনগুলো কাজে আনা, বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনিক ব্যবস্থায় এটা থেমে থাকা যাবে না, এখানে কিন্তু অনেক পরিবর্তন দরকার। তো তারপরে আপনার আমার মনে হয় যে বিনিয়োগের পরিবেশের ব্যাপারে শেয়ার বাজারের ব্যাপারে দিলীপবাবু বলেছেন, ডেফিনেটলি শেয়ার বাজারকে কিন্তু আপনার শেয়ার বাজার এবং ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরে যে জিনিসটা একটা ঘোলাটে অবস্থা আছে, অর্থমন্ত্রীকে এই ব্যাপারে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। যেমন অর্থমন্ত্রী নিজেই বলছেন যে ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণের মধ্যে নেই, হ্যাঁ, কিন্তু অর্থমন্ত্রী মহোদয় অ্যাকচুয়ালি তিনি পুঁজিবাজারের অবস্থা নাজুক, আমি মনে করি এটার কিন্তু একটা বেনিফিট আছে, যদি উনি সত্যিকার যেগুলো যোগসাজশ যেখানে উইলফুল ডিফল্টার আছে তাদেরকে যদি উনি ধরেন বাকিটা কিন্তু ভালো। আমি বলব কেন, জাপানের মতো দেশে প্রতিদিন কিন্তু কয়েক শত কোম্পানি ব্যাংক্রাফ্ট হয়, ব্যবসায় পাচ্ছে না, দিলীপবাবু টাকা দিতে পাচ্ছে না, তাকে কিন্তু ব্যাংক্রাফ্টসি ডিক্লেয়ার করতে হবে। আমাদের দেশে এই জিনিসটা আনা লাগবে, এইটা আসতে হবে, যারা ব্যবসায় যে কোনো কারণে ব্যবসা ফেল করতে পারে, প্রাকৃতিক কারণে, বন্যার কারণে, মানে ডিজাস্টারের কারণে, আগুন লাগার কারণে, তারপরে হলো ভূমিকম্পের কারণে, সেটা কিন্তু নাই, সেই জিনিসটা আসতে হবে। উনি যেটা করেছেন ইচ্ছাকৃত, আমি মনে করি উইলফুলের জায়গাটায় ওনাকে কঠোরস্থ হতে হবে, যারা উইলফুলি ডিফল্ট হচ্ছে ব্যাংকের দায়িত্ব নিয়ে কাস্টমারের সাথে কিংবা ব্যাংকের পরিচালক হয়ে অথবা চেয়ারম্যান হয়ে তারা যে ক্রাইম করেছেন ওটা কিন্তু ডেফিনেটলি এইসব বেনিফিট পেতে পারে না, সেটা যা আমাদের জনগণ নিতে পারে না, সরকারও নেওয়া উচিত নয়। সেই জায়গাটায় কী হবে সেটা কিন্তু অর্থমন্ত্রীকে ডিফাইন করতে হবে। কিন্তু ব্যবসা যদি আপনি খারাপ করেন, আপনি অসচ্ছল হন, তাহলে কিন্তু তাকে একটা এক্সিট দিতে হবে, সেটা কিন্তু বাংলাদেশে নাই, তাকে আপনি মরে যাওয়ার জন্য বলতে পারেন না। সেই জায়গাগুলো আমি মনে করি অ্যাডজাস্ট করা দরকার, তাহলে পর সার্বিকভাবে একটা বিনিয়োগের পরিবেশ ইতিবাচক করে অর্থমন্ত্রী বোধহয় তার অর্থনৈতিক বছর শুরু করতে পারেন, তাহলে হয়তো বাংলাদেশে নতুন পরিবার আসবে। আমরা দিলীপ বড়ুয়া নিশ্চয়ই কিছু যোগ করবার আছে আপনার, এবং সেই সঙ্গে একটু বুঝতে চাইবো যে স্থিতিশীলতার কথা সবাই বলছেন, যে হ্যাঁ অনেকেই মনে করছেন যে দেশে এক ধরনের স্থিতিশীলতা আছে, কিন্তু এই স্থিতিশীলতা টেকসই কিনা, বা এই স্থিতিশীলতা যে ভিতের উপরে দাঁড়িয়ে সেই ভিতটা আসলে শক্ত কি না, বিষয়টা হচ্ছে দুটা জিনিস। একটা জিনিস হচ্ছে ইকোনমি ইজ দ্য বেস অফ দ্য সোসাইটি, অর্থনীতি সমাজের মূল ভিত্তি, আর রাজনীতি হচ্ছে তার ঘনীভূত প্রকাশ। তাহলে আমার যদি রেসিপ্রোকেলি একটা একটার সাথে
অঙ্গাঙ্গিকভাবে জড়িত, একটা একটার সাথে সম্পর্কিত খুব গভীরভাবে। আমার যদি ইকোনমিক স্ট্রাকচারটা, ইকোনমিক বেসটা যদি আমি শক্ত হয়, সাস্টেইন থাকে, তাহলে পলিটিক্যাল জায়গাটাও কিন্তু সেখানে আনরেস্ট হবে না, আনরেস্টের জায়গাটা মিনিমাইজ হবে, আমার ওই জায়গায় ভারসাম্য থাকবে। কিন্তু রেসিপ্রোকালি আমি যদি আবার ধরে নিই যে পলিটিক্যাল জায়গাটা আনরেস্টে চলে গেল, তাহলে ইকোনমিক জায়গাটাও কিন্তু তার স্থিতিশীল জায়গায় আসতে পারবে না। তার আমার যে লক্ষ্য, অভীষ্ট লক্ষ্য নিয়ে আমি অগ্রসর হচ্ছি, এটার সার্টেন, এটা হলো একদিন বা দুদিনের বিষয় না, আজকে লাভ করলাম কাল ক্ষতি করলাম বিষয়টি এরকম, এটার সাস্টেইন দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার বিষয়, একটা ফিলোসফি লং টার্ম পার্সপেক্টিভে আমাকে অগ্রসর হতে নেবে। এবং সেক্ষেত্রে আমি সবসময় দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী কতগুলা অত্যন্ত ক্রিয়েটিভ উনি চিন্তা করেন, সেটা যে আমাদের সারকে উপর ভর্তুকি দিয়ে কৃষিতে যে সেলফ সাফিসিয়েন্ট করছেন, এটা একটা অনন্য জিনিস, এটা ওয়ার্ল্ডে কিন্তু এটা খুব রেয়ার। অনেকে ওয়ার্ল্ড ব্যাংক অমুকে অনেকে বলছে যে সারের ভর্তুকি দিয়ে কি লাভ হবে, কিন্তু সারের ভর্তুকি যেই পরিমাণ টাকা দিচ্ছে তার থেকে রিটার্ন অনেক বেশি এসেছে যখন আমি খাদ্য সেলফ সাফিসিয়েন্ট হয়েছি, এই যে জায়গাটা। এবং এর ফলে কিন্তু আমাদের গ্রামীণ জনজীবনে বা এখন এই জায়গাতে অনেকটা স্থিতিশীলতা ছিল বা আছে। এখন কৃষকদের কাছে শুধু যে আমি সার আর কীটনাশক দিলাম, ওষুধ দিলাম, বীজ দিলাম বিষয়টা এর মধ্যে সীমাবদ্ধ নয়, পানি দিলাম এটার মধ্যে নয়, সারের কৃষকের যে উৎপাদিত পণ্য সেই পণ্যটাকে সে বাজারজাত করতে এনশিওর আমাকে করতে হবে, ধানের দামটাকে আমাকে এনশিওর করতে হবে, এবং তার সবজি পোল্ট্রি ফিশিং এগুলোকে যদি আমি এনশিওর করতে পারি, তাহলে ওই বিশাল জনগোষ্ঠী, গ্রামীণ জনপদের বিশাল জনগোষ্ঠী, তার জায়গাটা কিন্তু ইকোনমিক্যালি একটা সলভেন্সির জায়গায় আসবে, তার কর্মক্ষমতাও কিন্তু বাড়বে এবং মার্কেটটা অনেক বেশি এক্সপ্যান্ড করবে, পারচেসিং ক্যাপাসিটিও কিন্তু অনেকটা বাড়বে। এই জিনিসটা যদি হয় তাহলে আমার দেশে যারা ইন্ডাস্ট্রিয়াল যে শিল্পপতিরা যে প্রোডাক্ট তৈরি করছে তারও একটা বিরাট মার্কেট হবে। এই ম্যাট্রিক্সটা যদি, এই ইকোনমিক্যাল ম্যাট্রিক্সটাকে যদি আমি প্রপারলি অ্যাড্রেস করতে পারি, তাহলে আমার মনে হচ্ছে যে আমাদের ইকোনমি পলিটিক্যাল ইকোনমিক সাস্টেইন, ইকোনমিক গ্রোথের পাশাপাশি পলিটিক্যাল সাস্টেইন বিষয়টা থাকবে। এখানে যে বিষয়টিকে আমাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দিতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী তার মানে নতুনভাবে এমনি তৃতীয়বার, টানা তৃতীয়বার, চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন যে দুর্নীতি, আমাদের সমাজে কিন্তু দুর্নীতি, দুর্নীতি সব সমাজে কিন্তু আছে, ক্যাপিটালিজমের এটা বাই প্রোডাক্ট, এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এটা হলো বাই প্রোডাক্ট। কমিউনিস্ট সমাজ, কমিউনিস্ট সোসাইটি যেগুলো আমাদের চোখের সামনে আছে তাদের মধ্যে দুর্নীতি আছে, আছে দুর্নীতি আছে, কিন্তু দুর্নীতি কতটুকু দুর্নীতি সেটাই হচ্ছে কথা। কথা আবার ক্যাপিটালিস্ট সোসাইটিতে বলছেন অনেক, মানে ক্যাপিটালিস্ট সোসাইটির সবচেয়ে বড় উদাহরণ যে দেশগুলো সেসব অনেক দেশে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে সিস্টেমটাই এমন যে পানিশমেন্ট করানো কোনো, কিন্তু আপনি কতটুকু টলারেবল, টলারেবল যে দুর্নীতিটা। তা আমাদের সমাজে মাননীয় প্রধানমন্ত্রী দেখেন যে সরকারি কর্মকর্তাদের জন্য যেভাবে বেতন বৃদ্ধি করেছেন, ফেসিলিটিস উনি এনশিওর করেছেন, অন্য প্রধানমন্ত্রী এরকম সাহস করে নেই, কিন্তু ইন রিটার্ন আমাদের সরকারি কর্মকর্তারা কি করছেন এটা জনগণ কিন্তু দেখছে, গ্রাসরুট লেভেল থেকে, তহসিল অফিস থেকে আরম্ভ করি, ভূমি অফিস থেকে আরম্ভ করি, একবারে উপর পর্যন্ত সচিবালয় পর্যন্ত সরকারি কর্মকর্তারা যে কি করছেন, এই এই জিনিসটাও কিন্তু আমাকে অ্যাড্রেস করতে হবে। পাশাপাশি আমার শ্রমিকদের, যেখানে আমার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য শ্রমিকদের যে সোশ্যাল সিকিউরিটিটাকে এনশিওর করা আমার কিন্তু দরকার। এবং এখানে আরেকটা যে জিনিসটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা নতুন জিনিস আমার চালু করেছেন, অত্যন্ত পজিটিভ আমি মনে করি, সেটা হচ্ছে যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জায়গাটাকে উনি বৃদ্ধি করেছেন। আমার মনে হচ্ছে যে আমাদের মতন দেশে এরকম আপনার যে উন্নয়নশীল দেশে, যে উন্নত বিশ্বে নয় উন্নয়নশীল দেশে, এই যে সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা কিন্তু দক্ষিণ এশিয়ার যে কোনো দেশ থেকে আমাদের দেশটা
অনেকটা বেটার। আমি মনে করি এই জায়গাটাকে আরও যদি বৃদ্ধি করা হয় এবং এটার সাথে যে কলাপশনটা ইনভলভ এটাকে যদি ইলিমিনেট করা যায়, আমার মনে হচ্ছে যে আমার যে আপনি বললেন যে সাস্টেন গ্রোথ এবং সাস্টেন ডেভেলপমেন্ট এবং সাস্টেন পলিটিক্যাল অ্যাটমসফিয়ার বা পিসফুল অ্যাটমসফিয়ার যেটা আমার বিনিয়োগের জন্য দরকার সেটা খুবই আমাদের কন্ট্রোলে আসবে বলে আমি মনে করি। জি মিস্টার আব্দুল হক, আমি জানতে চাইছিলাম যে জাপান সফর প্রধানমন্ত্রী, আমরা জানি জাপান সফরে বেশ ভালো চুক্তি পেতে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন, বাট আপনার কাছে আপনার অভিজ্ঞতা কী বলে, মানে কী অর্জন হলো? কেউ কেউ যদিও এর মধ্যে অনেক যে আমরা বলি যে ভারতের সঙ্গে চায়নার সঙ্গে প্রধানমন্ত্রী বেশ সফলভাবে একটা ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক কূটনৈতিক রাজনৈতিক একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছেন, কেউ কেউ আবার মনে করছেন যে কিছুদিন গত বেশ কিছু সময় ধরে বাংলাদেশ একটু প্রধান চীনের দিকে ঝুঁকে পড়েছে, আবার তার আবার কেউ কেউ এখন মনে করছেন যে সেটার একটা ব্যালেন্স করবার জন্যে জাপানের সঙ্গে সম্পর্কটা ঘনিষ্ঠ করবার চেষ্টা হচ্ছে। যদি আমরা জানি প্রধানমন্ত্রী চীনে আগামী মাসে যাবেন শুরুর দিকে, তারপরে ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন অর্থ অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাবেন, তো সব মিলিয়ে আসলে এই রাজনীতি কূটনীতি এর বাইরেও অর্থনৈতিক দিকটাও জাপান থেকে কতটা অর্জিত হলো, বিনিয়োগের বিষয়ে কী কী আশ্বাস? আমরা জানি যে বাংলাদেশে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে জাপান ঐতিহাসিকভাবে অনেক পুরনো মিত্র, সেখানটাতে কতটা অর্জন হলো, জাপানের প্রাইভেট সেক্টর কতটা উৎসাহ নিচ্ছে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের অ্যাপ্রোচটা কী মনে হয়েছে আপনার কাছে, সব কিছু মিলিয়ে একটু শুনতে চাই। এরপর আমরা চীনের মিস্টার বড়ুয়ার কাছে শুনতে। অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি জাপানের সাথে আমি বলবো যে যে কোনো সময়ের তুলনায় বর্তমানে জাপানের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমি একটা বড় অর্জন বলবো বাংলাদেশের, যে তিনি অনেক, আমরা জানি যে আপনি শুধু সফর সঙ্গী ছিলেন না, আপনি জাপান বাংলাদেশ চেম্বারের জাপানিদের উপদেষ্টা প্রাক্তন প্রেসিডেন্ট বা জাপান বাংলাদেশ চেম্বার। তো আমরা যেটা চেষ্টা করেছিলাম বিগত প্রায় তিন যুগ থেকে যে বাংলাদেশকে সাহায্যকারী দেশের পরিবর্তে এখান থেকে আমরা গ্রাজুয়েশন করে যেন বিনিয়োগ গ্রহণকারী দেশে একটা অঞ্চলে পরিণত করতে পারি, এই স্ট্রাগলটা আমরা করে আসছি। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম যে এটা আমাদের বহুমাত্রিক একটা বেনিফিট, আমরা যদি আমরা জাপানকে বিনিয়োগকারী হিসেবে আনতে পারি। তো এযাবৎকাল পর্যন্ত আমরা সাহায্য নিয়েছি অনেক, এখনও পর্যন্ত সাহায্যই নিচ্ছি, বিনিয়োগের জায়গায় তারা এবার যে চুক্তিগুলো হয়েছে সেখানে মনে করেন যে মাতারবাড়ি পাওয়ার হাউস অনেক বড় প্রকল্প, প্রায় $4 billion প্রকল্প, তার সাথে একটা বন্দর আছে, যদিও পাওয়ার হাউসের জন্যই করা কিন্তু এটা আমরা অন্য কাজে ব্যবহার করতে পারবো, যেটা আমাদের গভীর সামুদ্রিক বন্দরের চাহিদাটা অন্তত বিশাল সময়ের জন্য মিটাবে, সেটা অনেক একটা ভালো প্রকল্প। এখন সব কিছু মিলিয়ে আমি বলবো জাপান বাংলাদেশের, এবং কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের তিনটা ব্রিজ হলো শীতলক্ষা, মেঘনা এবং মেঘনা গুমতি, এই তিনটাতে তারা নির্ধারিত সময়ের পূর্বেই প্রকল্প শেষ করে প্রায় 780 কোটি টাকা সরকারকে ফেরত দিয়েছেন জাপানিজরা। তাতে প্রকল্প ঠিক টাইম মতো শেষ করতে পারলে যে অনেক সময় অর্থ বেঁচে যায় তার উদাহরণ কিন্তু জাপানিরা দেখিয়েছেন। সেই হিসাবে আমি বলবো যে জাপানের সাথে ইনি একটা আর্টিকেলও লিখেছেন জাপানের পত্রিকা মাননীয় প্রধানমন্ত্রী, জাপান আমার হৃদয়ের কাছাকাছি। এখন ডেফিনেটলি একজন সফল রাষ্ট্রনায়ক হিসাবে ওনাকে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে, জাপান চীন ভারত আমেরিকা ইউরোপ সবাইকে আমাদের কিন্তু প্রয়োজন। বাট জাপান যে কাজটা করেছে সেটা হলো আমাদের মৌলিক জায়গাটায় দেশের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, দ্যাট ইজ সোশ্যাল অ্যান্ড ফিজিক্যাল, আমাদের যদি ভৌত অবকাঠামো এবং সামাজিক পরিকাঠামো দুটো জায়গায়, ভৌত অবকাঠামোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা, আমাদের বিদ্যুৎ, আমাদের মেট্রো রেল থেকে শুরু করে এই জায়গাগুলোতে সাহায্য করছে, আর সামাজিক পরিকাঠামোতে যেমন শিক্ষা স্বাস্থ্য এইসব জায়গায় তারা আমাদেরকে সাহায্য করছে। এখন দেখা যাচ্ছে যে বিনিয়োগ গ্রহণকারী দেশ হিসাবে যেই সমস্যাগুলো আছে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেক পাওয়ারফুল একটি ডেলিগেশন দেখা করেছে এবার, এবং তিনি প্রথমে গিয়েই 28 তারিখে গিয়েছেন, 29 তারিখ সকালেই তাদের সঙ্গে রোজার মধ্যেই কিন্তু ব্রেকফাস্ট মিটিং করেছেন, তারা ব্রেকফাস্ট করেছে উনি করেননি, আমরাও করিনি, করেছেন, এবং এটা খুব ভালো একটা মিটিং ছিল যেখানে অনেক বড় বড় জাপানিজ কোম্পানিগুলো অ্যাটেন্ড করেছিল, এবং আরও কিছু প্রকল্প আসবে আগামীতে, তারা অনেক কম রেটে আমাদেরকে সোলার পাওয়ার করার জন্য জাপানি কোম্পানির জাপান সরকারের সহযোগিতা দিয়ে একটা পানিতে ভাসমান প্রস্তাবনা নিয়ে তারা আসছে। আমি মনে করি এই জায়গাটায় একটা বিরাট সফলতা এসছে, তারা আমাদের স্টেবিলিটিটাকে, পলিটিক্যাল স্টেবিলিটি যেটা বর্তমানে আছে সেটাকে তারা ইতিবাচক হিসেবে নিয়েছে, তারা উল্লেখ করেছে যে যে ঘটনাটা ঘটেছে আপনার হোলি আর্টিজানে সেটা যেন কোনো মতে না ঘটে, সে ব্যাপারে তারা
সরকারকে ধন্যবাদ দিয়েছি যে সরকার ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এবং এটা যেন অব্যাহত থাকে, এটা যেন কোনো মতেই ফার্দার না হয়, সেজন্য সরকার ডেফিনেটলি অনেক বড় ব্যবস্থাটি নিয়েছে। যেটা আসার কথা সেটা হচ্ছে তারা বিনিয়োগেও আসতে চাচ্ছে। তারা ইতিমধ্যে আমাদের 2500 এখানে একটা স্পেশাল ইকোনমিক জোনে তারা চুক্তি স্বাক্ষর করেছে মারুভূমি সুমিটোমো কর্পোরেশন, এটা পুরো $1 billion প্রজেক্ট। তারপরে অন্যান্য কোম্পানিরও সেখানে বিনিয়োগে আসবে। এই জায়গায় হয়তো আমরা দেরি করে ফেলেছি, আমাদের উচিত ছিল ব্যবসা যেটা আছে পিজেট সেগুলোকে আরও সম্প্রসারিত করা উচিত ছিল, সে জায়গায় আমরা বেজা তৈরি করেছি। আমার পার্সোনাল মতামত হচ্ছে বেজা ব্যবসা একত্রিত হয়ে যাওয়া উচিত ছিল, এখনও করা উচিত, কারণ ব্যবসার একটা সুখ্যাতি আছে জাপানে, ওরা খুব ব্যবসাকে ট্রাস্ট করে যে এখানে আমরা ইন্ডাস্ট্রি করে মজা পেয়েছি, আরাম পেয়েছি। বেজাকে তারা এখনও চেনে না, নতুন করে বেজা আসছে, ফলে একই দেশে যেহেতু এটা প্রধানমন্ত্রীর আন্ডারেই দপ্তরের আন্ডারেই আছে, সেটাকে একীভূত করা যেতে পারে, সরকার এটাকে বিবেচনা করতে পারেন। আগামী জুলাই মাসে কিন্তু প্রথম জাপানি বাংলাদেশ জাপান পাবলিক প্রাইভেট ডায়ালগের একটা মিটিং হবে, সেখানে কিন্তু তারা আসবেন। আমার মনে হয় সরকার যদি বিনিয়োগের জায়গায় যে ধূসরতা আছে, দুর্বলতা আছে, সক্ষমতার অভাব আছে, সে জায়গাগুলো সিরিয়াসলি যদি আমরা অভাব অ্যাড্রেস করি, আমাদের যেসব সংস্কার দরকার, যেমন আমাদের এখানে স্কিল ওয়ার্কার অভাব আছে, জাপান কিন্তু স্কিল ওয়ার্কার চাচ্ছে তাদের দেশের জন্য, আবার এখানেও কিন্তু আমরা যারা স্কিল তারা কিন্তু বাইরে চলে যায়। এটা বুঝতে হবে যে স্কিল ওয়ার্কার ধরে রাখার মতো বেতন কিংবা আকর্ষণীয় ভাতা দিয়ে আমাদের দিতে হবে। মিড লেভেলের ম্যানেজারের দারুণ অভাব আছে, এখানে কিন্তু ভারত শ্রীলঙ্কা অন্যান্য দেশ থেকে লোকেরা এসে কাজ করে, তাহলে আমরা কী লেখাপড়া করাচ্ছি? আমি অর্থমন্ত্রীর সঙ্গে একান্তে আলোচনায় আমার খুব ভালো লেগেছে, উনি বলেছেন যে জাপানের যেমন 150 বছর আগে প্রশিক্ষক আমদানি করেছিল মেজি সংস্কারের সময়, উনি আবার চিন্তা করছেন উনি শিক্ষার ব্যাপারে নতুন বাজেট দেবেন এবং বাজেটে শিক্ষকদেরকে প্রশিক্ষিত করার জন্য উনি চিন্তা করছেন। আমি যে কীরকম বলে যে আমি শুরু করতে চাই, আমি খুব আশান্বিত হয়েছি শুনে, যেটা একটা দারুণ রকমের ব্যাপার যেটা বাংলাদেশে ভীষণ দরকার, যে আমরা গ্রাজুয়েট তৈরি করছি, মাস্টার ডিগ্রি তৈরি করছি, কার জন্য, কোন মার্কেটের জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বধর্ম পড়াচ্ছে কাদের জন্য, কোথাকার জন্য? এবং এইভাবে আমাদের যে মেধা, আমাদের যে যুবশ্রেণীকে আমরা মানে কার উপযোগী করে তৈরি করছি, এই জায়গাগুলোতে মারাত্মক রকমের আমাদের লেকিং আছে। আমরা যদি এটাকে বুঝি এবং জাপানিদেরকে বেশি করে আনতে পারি, ইভেন চীনারাও আসতে চাচ্ছে, সবাইকে কিন্তু আমাদের দরকার। চীনেও কিন্তু কষ্ট প্রোডাকশন বেড়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক শিল্প এখানে ট্রান্সফার করতে চায়, অতএব সেটাও কিন্তু আমাদের ধরতে হবে। অনেকগুলো শিল্প চীন থেকে চলে আসবে যদি আমরা এনভায়রনমেন্ট দিতে পারি। অতএব বাংলাদেশ তার মূল সম্পদ কী? মূল সম্পদ হচ্ছে আমাদের জনশক্তি। যদি ওরই শক্তি হয়, তার জন্য আপনি কী বিনিয়োগ করছেন? আমি এয়ারপোর্টে বিদেশে যাওয়ার সময় 3-4 জনের ফর্ম ফিল আপ করে দিচ্ছি, তারা লিখতে পারছে না, আমাদের অফিসাররা তাদেরকে চিৎকার করে তাড়িয়ে দিচ্ছে, তারা কিন্তু আপনার সবচেয়ে মূল্যবান কন্ট্রিবিউটর। তার জন্য আপনি যে বেকার ছেলে আছে এয়ারপোর্টে রেখে দেন কয়েকশো, যে তোমরা ফর্ম ফিল আপ করে দেবা, পার ফর্ম 100 টাকা করে পাবা, কারণ সেই তো আপনার ফরেন এক্সচেঞ্জ আর্ন করে দিচ্ছে, সে যে লেখাপড়া করতে পারে নাই সে দায়ও আপনাকে দিতে হবে যদি আপনি জাতীয় হয়ে থাকেন। এই দায় আপনার, আমাদের, আমরা কেন তাকে প্রশিক্ষিত করতে পারি নাই? এমনকি সার্টিফিকেট দিলাম যে সে লিখতে পারে না, তার মানে এই জায়গায় যে গলদ আছে এটা রাতারাতি যাবে না, এটা এখন শুরু করলেও 20 ইয়ার্স লাগবে। লেট আস অ্যাকসেপ্ট ইট যে আমাদের এডুকেশনে মারাত্মক গলদ আছে, আমরা একদিকে মাদ্রাসা, অপরদিকে স্কুল, গ্রামের কলেজে পলিটিক্যাল সায়েন্স, সমস্ত ইউনিভার্সিটির মধ্যে পলিটিক্যাল সায়েন্স, ইসলামিক স্টাডিজ, ব্লা ব্লা সব পড়াচ্ছি, এগুলো কি এখনকার মার্কেটে চাহিদা আছে? এই ডিগ্রি দিয়ে কি আমাদের ছেলে মেয়েরা কোথাও দাঁড়াতে পারবে? এইটা আমাদের ভীষণ দরকার। আমরা কি তারা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়তে পারবে? তারা কি বিশ্ববাজারে যেতে পারবে? অথবা আপনাকে একটা দিকে ইন্টারমিডিয়েট পর্যন্ত দারুণ একটা এডুকেশন দিয়ে তারপরে আপনি ইউনিভার্সিটির জায়গায় আপনি ছেকেলেন, শুধু শুধু BBA MBA ডিগ্রি দিয়ে বেকার তৈরি করছেন, শুধু শুধু আপনি এত মাদ্রাসায় আপনি টেকনিক্যাল চালু করতে পারেন, সরকার করেছে। অর্থাৎ এই জায়গায় বৈপ্লবিক পরিবর্তন দরকার, এবং অর্থমন্ত্রীর সাথে আলোচনা করে আমি আশান্বিত হয়েছি যে উনি জিনিসটা ভালো করে ধরেছেন। যদি এটাও হয় আমি মনে করি ভালো একটা শুরু হতে পারে এবারকার বাজেটে। মিস্টার দিলীপ বড়ুয়া, কিছু যোগ করবার থাকলে? আর সেই সঙ্গে প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন এবং আমরা জানি যে চীন এই মুহূর্তে বাংলাদেশে যারা বিনিয়োগ করছে বা সহায়তা দিচ্ছে তাদের মধ্যে অন্যতম একটি দেশ, সব মিলিয়ে যদি আপনি বলেন। আমরা যদি বিবেচনা করি যে এই দলের এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটার মধ্যেও বাংলাদেশ সিগনেটরিজ আমরা জানি, আবার এরকম কথাও শোনা যাচ্ছে যে যে কনফারেন্স চীনে হয়ে গেছে সেখানে বাংলাদেশের অংশগ্রহণটা চীনের খুব মনোপুত হয়নি, সেটিও আমরা শুনেছি। দ্বিতীয়ত, আপনি তো এই
বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে সংগঠনও করেছেন বোধহয় তার প্রধান আপনি। বিষয়টি হচ্ছে যে আমাদের সরকার বা আমাদের পররাষ্ট্রনীতির একটা অন্যতম লক্ষ্যবস্তু হচ্ছে গণচীনের সাথে সুসম্পর্কটাকে অব্যাহত রাখা। এখানে সরকার যেই আসুক না কেন, যেই সরকার অতীতে যেই সরকার ছিল বা এখনও যে সরকার আসুক না কেন, তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমলে এইটা আর একটু বৃদ্ধি পেয়েছে, এর গতিটা অ্যাক্সেলারেট করেছে বলে আমার ধারণা। এই যে বিভিন্ন কারণে, কারণ আমাদের মেগা প্রজেক্ট বিশেষভাবে পদ্মা সেতুতে চীনের যে অংশগ্রহণ এবং পর্বতের চিটাঙ্গে আমাদের যে কর্ণফুলী টানেল, যে তারপর আমাদের পদ্মা সেতুতে যে রেলওয়ে ইনস্টলেশন, এই সমস্ত কারণে আমাদের চীনের বহু বিনিয়োগ বা আমাদের চিটাঙ্গের বাঁশখালীর পাশে আনোয়ারাতে আপনার হচ্ছে যে স্পেশাল ইকোনমিক জোন যেটা তারা দেওয়া হয়েছে, ইভেন কি আমাদের মিরসরাইতে যে অর্থনৈতিক অঞ্চলটাকে যে মূলত এটা ডেভেলপ করতেছে গণচীনি, এই যে জায়গাটা, কাজে এই অর্থে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আমাদের ভৌত কাঠামোতে তাদের অবদান অনেক বা দৃশ্যমান, এবং এই দৃশ্যমানটাকে আমরা আরও অগ্রসর করে নিয়ে যেতে চাই। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা জিনিস হচ্ছে যে চীন কিন্তু আজকে ওয়ার্ল্ডে চিন্তারা এখন বলছে যে আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা লিডার হতে চাই। দ্যাট মিন্স তারা সেই লিডারশিপের দিকে চলে যাচ্ছে, এবং তার যে মডার্ন টেকনোলজি বা যা ক্রিয়েটিভ থিঙ্কিং, যে তাদের ভ্যালু এডেড যেই আপনার ইন্ডাস্ট্রিগুলো সেগুলোর উপর তারা খুব জোর দিচ্ছে, অটোমেশনের উপর জোর দিচ্ছে, রোবট সিস্টেমের উপর বেশি করে জোর দিচ্ছে, কাজেই এই যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টের জায়গাটা চীনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার পাশাপাশি কতগুলো ইন্ডাস্ট্রিকে তারা আউটডেটেড করে রিলোকেট করবে অন্য জায়গার দেশে, এবং বাংলাদেশ কিন্তু একটা সুযোগ আসছে এই সুযোগটাকে কাল্টিভেট করা, যে চীনের যে ইন্ডাস্ট্রিটা রিলোকেট বাংলাদেশে হতে পারে, এই জন্য আমাদেরও কতগুলো পলিসি, খুব ক্রিয়েটিভ পলিসি আমাদের দরকার। এখানে যে আমেরিকার সাথে যে ট্রেড ওয়ার, চীনের যে ট্রেড ওয়ার চলছে, এই ট্রেড ওয়ারে এটা ছিল অবশ্যম্ভাবী, যদি কেউ মনে করি তাকে এটা এটা এমনি এমনি হয়েছে বিষয়টা না, এটা হলো যে এটা বর্তমান ওয়ার্ল্ড ইকোনমি ও ওয়ার্ল্ড যে আপনি মাল্টি ন্যাশনাল কর্পোরেশন তাদের ইন্টারেস্টের একটা ম্যানিফেস্টেশন হচ্ছে আজকে চীন এবং আপনার আমেরিকার যে ট্রেড ওয়ার্ল্ডের ফলশ্রুতি, এবং ওয়ার্ল্ড যে আবার একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে অতিক্রম করছে, এটারও আউটকাম, এই ক্রাইসিসটার আউটকাম হচ্ছে কিন্তু এটা। একসময় যে কমিউনিস্ট রাজনীতিতে আমরা বলতাম, যে বুর্জোয়া বিপ্লব, বুর্জোয়ারা দ্বারা আগে বুর্জোয়ারা করতো, বুর্জোয়া বিপ্লবের নেতৃত্ব দিত, কিন্তু রাশিয়ার বিপ্লবের পরে বুর্জোয়াদের দ্বারা সেই বিপ্লব হবে না, সেটা সর্বহারা শ্রেণী বিপ্লব করবে, যেটা চীনে বা ভিয়েতনামে হয়েছে। এখনও দেখেন কিন্তু আমেরিকা গ্লোবালাইজেশনের কিন্তু উদ্যোক্তা, আমেরিকা এই গ্লোবালাইজেশনের, কিন্তু আমেরিকা কিন্তু 2017 সালে দোভাসে যে আন্তর্জাতিক কনফারেন্স হয়েছিল, অর্থনৈতিক কনফারেন্স, সেখানে কিন্তু ট্রাম্প যায়নি, দাভোসে যায়নি, সেখানে কিন্তু শি জিনপিং যে বলছে গ্লোবালাইজেশনের পক্ষে কিন্তু আমি আছি, চীন আছে গ্লোবালাইজেশনের পক্ষে, অর্থাৎ এই যে একটা ট্রানজিশনাল পিরিয়ড হচ্ছে, এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে কিন্তু যেই ইকোনমিক সিনারিও জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে ইকোনমিক সিনারিও ডেভেলপ হচ্ছে, আমার অর্থনৈতিক দর্শনটাকেও এই সাথে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে, এটা রাখতে গেলে কিন্তু তখন আমায়
কোন কিভাবে কোন পলিসিতে আমি ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেকশন দিব এবং আমার এমপ্লয়মেন্ট জেনারেট করব, হ্যাঁ এই আমি মার্কেট কালটিভেট করতে পারবো, মার্কেট অ্যাক্সেসটাকে আমি কিভাবে পাবো, এই বিষয়গুলো কিন্তু সেই ভিত্তিতে আসছে। এবং এই আসার ফলে আমি মনে করি যে চীনের সাথে আমাদের অর্থনৈতিক অটোমেটিক্যালি আমি বলবো যে এটা ইনহ্যান্ড অন্তর্নিহিত যে ইকোনমিক গ্রোথ অর্থাৎ ইনোভেটিভ থ্রাস্ট আমি বলবো থ্রাস্টটা আমাদেরকে চীনের দিকে নিয়ে যাচ্ছে। এবং চীন আমাদের যে বুর্জোয়া অর্থাৎ আমাদের ক্যাপিটালিস্টদের যে ডিমান্ডটাকে ফুলফিল করতে পারবে অন্য কেউ কিন্তু সেভাবে পারবে না। এবং এইটাই হচ্ছে আজকে একটা ক্রাই অফ দ্য ডেজ, এটা হচ্ছে ক্রাই অফ দ্য ডেজ আমি বলবো। সো প্রধানমন্ত্রীর আমি আসন্ন সফর থেকে আমি মনে করি প্রধানমন্ত্রীর এই আসন্ন সফর থেকে আমাদের অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটিস আছে। শুধু যে আমাদের এই আসবে, আপনি সফর সঙ্গী হচ্ছেন না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর এখতিয়ার, আমি জানি না। তাই যদি মাননীয় প্রধানমন্ত্রী ওনার সফর সঙ্গী করেন অবশ্যই আমি ওনার প্রতি কৃতজ্ঞ থাকব। যে এখন যে বিষয়টা হচ্ছে যে কারণ আমি চীনের সাথে বন্ধুত্ব চাই, এটা আমার রাজনৈতিক ওরিয়েন্টেশন বটে, কনভিকশন এবং ওরিয়েন্টেশন। এবং চীনের সাথে যে আমাদের বহুমুখী যে মাল্টি ডাইমেনশনাল ইকোনমিক গ্রোথ ডেভেলপ করার কতগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটিস হবে, আমরা লোন যেমন নেবো ওদের থেকে আমরা টেকনোলজি নিতে পারি। এবং আমাদের দেশের ইতিমধ্যে চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপ দিচ্ছে টেকনোলজিতে, আমরা মানে প্রায় 400-500 ছেলেদেরকে প্রতি বছর স্কলারশিপ যদি নিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যদি এটাকে বলেন যে এটাকে 1000 এটাকে 2000 দিকে নিয়ে যেতে হবে, বা তাদের ইনস্ট্রাক্টর আনিয়ে আমাদের দেশে ট্রেনিং দেওয়ার ইনস্টিটিউটগুলো করা হবে। এবং এখানে একটা কথা ঠিক, যেই হারে ইউনিভার্সিটি কলেজ করা হচ্ছে, যেভাবে ইউনিভার্সিটি জেনারেল ইউনিভার্সিটি করা হচ্ছে, এটা আলটিমেটলি আমাদের দেশের জন্য লাইবিলিটিস হবে। এটা হলো বেগার সময় সেটাকে বাড়ানো হবে। আমাদেরকে ম্যান পাওয়ারকে অ্যাসেটে রূপান্তরিত করতে হবে। অ্যাসেটে রূপান্তরিত করার জন্য আমাকে টেকনোলজি বেস আমাদের এডুকেশনটাকে ডেভেলপ করতে পারলে বাজেটে তার প্রতিফলন করবে বলে আমি আশা করি। ধন্যবাদ, আসছি আবার আপনার কাছে। মিস্টার আব্দুল হক, আমরা শেষের দিকে চলে এসেছি, সো সব পিলি আপনার আলোচনাটা যদি না। ধন্যবাদ, আমার মনে হয় যে আমি ডেফিনেটলি যে জিনিসটা অ্যাগেইন ফিরে আসবো সেটা হচ্ছে যে আমাদের জাতীয় প্রস্তুতি কী, চতুর্থ শিল্প বিপ্লব হলে পর আমরা কোথায় আছি। এখন আমরা যদি প্রিমিটিভ যুগে থাকি, আমাদের এই জনগোষ্ঠীকে শিক্ষার এই জায়গাটায় আমার মনে হয় একটা নবতর উত্থান পর্ব বাংলাদেশের দরকার। আমাদের রাজনৈতিক নেতৃত্বকে চিন্তা করতে হবে, একটা গ্রুপ আছে যারা তাদের সন্তান সন্ততিকে বিদেশে পড়ান, ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়াতে থাকবে, তারা এক শ্রেণী। কিন্তু ব্যাপক জনগোষ্ঠী যারা আজকে বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, এটাও কিন্তু বেশি দিন আমরা এই সুযোগ পাবো না। ফেরত আসছে সৌদি আরব থেকে, কিন্তু ফলে আপনার এই যে অবস্থা ফেরত আসছে তাদেরকে আমরা কি দিচ্ছি, তারা কোথায় যাবে, এই জিনিস কিন্তু চিন্তা করতে হবে। অতএব 75 সালে শুরু করে ভিয়েতনাম এডুকেশন অ্যান্ড স্কিল এই পলিসি নিয়ে আজকে ভিয়েতনামে কিন্তু $200 বিলিয়ন মতো এক্সপোর্টের সামর্থ্য তৈরি হয়েছে। আমরা কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আমরা তার ধারে কাছে আমরা যেতে পারি না। অর্থাৎ ভিয়েতনাম কেন পারলো, তার সমাজতান্ত্রিক একটা আদর্শিক অবস্থা নিয়ে জনগণকে জনগণের জন্য বিনিয়োগ করেছে, প্রতিটা মানুষের জন্য বিনিয়োগ করেছে, তার স্বাস্থ্য, তার শিক্ষা, তার নিরাপত্তা, তার স্কিল, এটাকে কান্ট্রি অ্যাসেট হিসাবে নিয়েছে, সে কিন্তু রিটার্নটা দিচ্ছে এখন। অর্থাৎ আমরা আমাদের দেখা যায় আমরা বিশাল এখনও বিশাল জনগোষ্ঠী কিন্তু আমাদের মৌলিক শিক্ষা বঞ্চিত, ফলে এই জায়গাটাই হলো সবচেয়ে বড় দেখার বিষয় যে আমরা চতুর্থ শিল্প বিপ্লবে চীন কিংবা জাপান আমাদের সহযোগিতা করবে, কিন্তু মূল কাজটা কিন্তু আমাদের পলিসির মধ্যে আসতে হবে যে আমরা জনগণকে কোথায় নিয়ে যেতে চাই, কোন স্টেজে আমরা নিতে চাচ্ছি, আমাদের ম্যানেজার কারা হবে, ব্যবস্থাপক কারা হবে, গ্লোবাল মার্কেটে আমরা কী অবস্থা নেব। আমি মক্কা শরীফে গেলাম, সব ঝাড়ুদাররা আমাদের দেশের, এটা আমাদের জন্য কোনো মর্যাদার বিষয় না। সে কিন্তু অনেক দামি ওয়ার্কার হতে পারতো একটা টেকনিশিয়ান টেকনোলজিস্ট। আর অপরদিকে এখানে দেশে কয়েক লক্ষ বেকার গ্রাজুয়েট আছে দেশে এই মুহূর্তে। অতএব সবটা মিলে কিন্তু আপনাকে জাতিকে রাষ্ট্রকে চিন্তা করতে হবে যে প্রতিটা সন্তানই আমার সন্তান, তার কল্যাণ, তাকে ব্যবহার করা, তাকে কর্মসংস্থান দেওয়া, তাকে ভবিষ্যৎ দেওয়া, সবটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তাহলেই শুধুমাত্র আমার মনে হয় যে আমরা যে বর্তমানে যে মেগা প্রকল্প বিভিন্ন প্রকল্প করছি, কিন্তু আলটিমেটলি মানুষ থাকতে হবে ফরমোস্ট। দুর্নীতি স্বজনপ্রীতি করে ফিলিপিন্সের মার্কোস তার দেশকে শত বছর পিছনে নিয়ে গেছেন, ফিলিপিন্সের
অনেক পেছনে ছিল থাইল্যান্ড সামরিক শাসন এত কিছুর পর থাইল্যান্ড কিন্তু তার উন্নতি করেছে শুধুমাত্র বিনিয়োগ নিয়ে এবং টেকনোলজি এডুকেশনের জায়গা ঠিক রেখে অর্থাৎ আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু বড় মেগা প্রকল্প করে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সাস্টেইন করতে পারবো না যদি আমরা মানুষের জন্য ব্যাপকভাবে বিনিয়োগ না করি এবং সেই জায়গাটা সাস্টেইন না করি তার মধ্যে আমরা যদি ছড়িয়ে না দিই তাহলে কিন্তু আমাদের এই এন্টায়ার জিনিসটা কিন্তু প্রশ্নবোধক হবে আমি মনে হয় যে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এবং অর্থমন্ত্রীর সাথে ব্যক্তিগত আলোচনায় আমি অন্ত মনে করি যে তিনি যে শিক্ষার জায়গাটায় হাত দিচ্ছেন এটা একটা ইতিবাচক দিক কেবল শিক্ষা দিয়ে কিন্তু দক্ষিণ কোরিয়া আজকে পৃথিবীতে টপে চলে গিয়েছে অর্থাৎ শিক্ষা ছাড়া কোনো মতে শিক্ষায় পরিবর্তন ছাড়া আপনি কিন্তু সমাজ বিপ্লব বাংলাদেশে অসম্ভব কিন্তু শিক্ষা শিক্ষা এবং শিক্ষা এই জায়গাটায় আসুক এবং সুশাসন তারপর দুর্নীতি এবং দুর্বৃত্তদের ব্যাপারে সরকারকে দৃশ্যমান এ নিতে হবে যারা দুর্নীতি করে আমাদের বিনিয়োগের জায়গাটা স্তিমিত করে দিচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা বলছে কিন্তু জাপানিরা বলছে যে আমরা এখনও বিনিয়োগের জায়গায় স্পষ্ট ইয়ে পাচ্ছি না এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে মন্ত্রিসভাকে বুঝতে হবে এ জায়গায় আমরা এত পিছনে কেন এত নিচে কেন আরও উপরে উঠতে হবে এবং প্রধানমন্ত্রীকে উনি ঘোষণা করেছেন দুর্নীতির ব্যাপারে উনি জিরো টলারেন্স করবেন ভেরি গুড অ্যাপ্রিসিয়েবল এবং স্বজনকে তিনি করবেন না উনি বলছেন আমার বোন ছাড়া আমার কেউ নাই ওনাকে দেখাতে হবে যে উনি সারা জাতির জন্য উদ্যোক্তাদের জন্য দেশের 16 কোটি মানুষের জন্য উনি অপরচুনিটি তৈরি করবেন উনি কোনো গোষ্ঠী কিংবা ব্যক্তির কাছে উনি বঙ্গবন্ধুর কোনো ওনার কী দরকার অর্থাৎ এই জায়গাগুলো স্পষ্ট হতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ উঠে দাঁড়াবার সুযোগ তৈরি হবে আমাদের বিশাল জনগোষ্ঠীকেই বিনিয়োগ করতে হবে এছাড়া কিন্তু আমাদের হাতে তেমন কোনো অপশন নাই এখানে এখানে একটা প্রশ্ন জাস্ট ছোট করে যদি আপনি উত্তর দেন এবং মিস্টার দিলীপ বড়ুয়া আমি আশা করবো যে তিনি উত্তর দেবেন এই যে অনেক মেগা প্রকল্প আছে লং টার্মে এর সবই প্রয়োজনীয়তা আছে কিন্তু আপনারা দুজনই একদিকে মেগা প্রকল্পের কথা বলছেন অন্যদিকে জনশক্তির মানে মানুষের শক্তিকে কাজে লাগাবার কথা বলছেন বা মানুষকে তৈরি করবার কথা বলছেন এখানে প্রায়োরিটি নির্ধারণে কোনো সমস্যা আছে কি না ডেফিনেটলি সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী উনি লম্বা সময় ধরে প্রধানমন্ত্রী আছেন উনি অনেক বুঝেন আমি যা বুঝলাম যে আমাদের আমলাতন্ত্র ওনাকে অনেক সমীহ করে ভয় পায় রাজনীতিবিদরা ওনাকে ভয় পান যেটা উনি প্রমাণ করতে পেরেছেন যে দারুণ একটা স্টেবিলিটি উনি প্রমাণ করেছেন একটা কন্ট্রোল অ্যাবসলিউট কন্ট্রোলটা আমি বলবো এইটার বেনিফিটটা আসতে হবে জনগণ বেনিফিটটা কীভাবে পাচ্ছে সমাজ কীভাবে পাচ্ছে মানুষ কতটুকু আরাম পাচ্ছে মানুষ কি সুশাসন পাচ্ছে মানুষ কি আইনি অধিকার পাচ্ছে মানুষ কি তার ন্যায্যতা পাচ্ছে মানুষকে সুখে আছে এই জিনিসটা হবে আসল ব্যারোমিটার দেখার অতএব মানুষই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ আর যদি মানুষকে আপনি বিনিয়োগ করতে না পারেন তাহলে মানুষই হবে সবচেয়ে বড় আপদ অতএব সেটা যেন না হয় সেই জন্যই আমাদের আমি মনে করি সমস্ত কিছু মানুষকেন্দ্রিক হওয়া উচিত বলে আমার ক্ষুদ্র জ্ঞান আমি মনে করি ধন্যবাদ আমি তো দিলীপ বড়ুয়া শেষ কথা হ্যাঁ বিষয়টা হচ্ছে যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো উনি সবসময় জনগণের উপরে নির্ভর করেছিলেন উনি জনগণকে নিয়েই বাংলাদেশের স্বাধীনতা নিরস্ত্র জাতিকে সশস্ত্র করেছেন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছেন এবং আমি মনে করি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জনগণের উপর এবং জনগণের কল্যাণ সাধন করাটাই ওনার ব্রত এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই যে গতকাল উনি সংসদে ভাষণ দিয়েছেন যে উনি বলছেন যে আপনার যেই হোক দল হোক বা সরকারি কর্মকর্তা হোক যেই হোক তারা যদি তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে উনি যথাযথ ব্যবস্থা নেবেন এবং উনি জাতির উদ্দেশ্যে ভাষণে দুর্নীতির বিরুদ্ধে বলেছেন এবং সুশাসনের কথা উনি তো বলেন ওনাদের এজেন্ডা আপনার নির্বাচনী ইশতেহারে এটা আছে এবং উনি এটা ওনার এটাও আছে যে উনি যেটা চান সেটাই প্র্যাকটিক্যালি হয় উনি চেয়েছেন বিদ্যুৎ সংসম্পূর্ণ হবে সেটাই হয়েছে এখন যদি উনি একটা দৃঢ়তা আছে গ্রামকে শহরের ফেসিলিটিসগুলো দেবেন সেইটাও উনি পারবেন এবং আমি যেটা চাই যেটা আশা করব সেটা হচ্ছে যে এখন উনি উনি দলের ঊর্ধ্বে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হিসাবে দলের ঊর্ধ্বে থেকে সুশাসনকে নিশ্চিত করবেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেবেন এটাই জাতির প্রত্যাশা এবং আমাদের শ্রমিক কৃষকের যে দাবি দাওয়ার প্রতি সংবেদনশীল হইয়া উনি অবশ্য সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে উনি একমাত্র রুলার যিনি শ্রমিক কৃষকের প্রতি সংবেদনশীল হয়ে অনেক দাবি দাওয়া মেনেছেন আমি চাই যে আমার শ্রমিক ভাইরা যারা গ্রোথ মানে উৎপাদনের সাথে সম্পর্কিত তাদের ন্যূনতম মজুরি যাতে 16,000 টাকা হয় এই বিষয়টা
আমি মানে করি মানে দৃষ্টি আকর্ষণ করছি আর কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যটা যাতে এনশিওর হয় এই দুটো জিনিস যদি উনি করতে পারেন তাহলে আমি মনে করব আমার দেশের অর্থনৈতিক সাস্টেইন অর্থনৈতিক যে অবস্থা সেটা অগ্রসর হবে এবং আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি আপনি কি কিছু যোগ করতে চাই আমি জাস্ট একটা শব্দ যোগ করব সেটা হচ্ছে সুশাসন কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস বলা যাবে না সুশাসন এখানেই সব হয়ে গেল যারা অনেক উন্নত তারাও বলছে আমরা আরও ডেভেলপ করার চেষ্টা করছি অর্থাৎ সুশাসন কন্টিনিউয়াসলি চলবে গভর্নমেন্ট ইম্প্রুভ করতে থাকবে ইম্প্রুভ সেটা এভার কন্টিনিউয়িং প্রসেস বাট আইনের শাসন একটা বিরাট প্রশ্ন যে আপনি কি আইনের শাসন এস্টাবলিশ করতে পারছেন কিনা সেটা কিন্তু আমি মনে করি যে বড় রকমের প্রশ্ন এখন সামনে দাঁড়িয়েছে আইনের শাসনকে আপনি আনতে হবে যাতে জনগণের মধ্যে এটা এই এই মানুষজনের ফিল করে যে আমি আইনের দ্বারা আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী এই গত ইলেকশনের পরে উনি বলেছে একটা কথা যে আমি সবার প্রধানমন্ত্রী এবং এটা অনেকে প্রমাণ করতে হবে এখন মানুষের মধ্যে আস্থা এনে আচরণে যে তিনি কোনো গোষ্ঠী কোনো বিশেষ গোষ্ঠী কোনো স্বজনপ্রীতি এগুলোর অনেক ঊর্ধ্বে জনগণকে প্রাধান্য দিয়ে জনগণের জন্যই সব কিছু রাষ্ট্র সেটা আসতে হবে সামনে কোনো বিশেষ গোষ্ঠী কোনো বাহিনী কোনো কেউ জনগণের উপরে হতে পারে না একটা যুদ্ধ করা দেশের মধ্যে আমি একজন মুক্তিযুদ্ধ হিসেবে মনে করি এবং সেটা এস্টাবলিশ করতে পারলে শুধুমাত্র বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে এবং সেটার জন্য অর্থমন্ত্রী যথার্থ বলেছেন উনি শিক্ষক আমদানির কথা বলেছেন স্যালিউট টু হিম যেটা জাপানিরা করেছিল শিক্ষক প্রশিক্ষক আমদানি করুক আমাদের এই পরিবর্তনটা আমরা শুরু করতে পারি আর কিছু আমার আর কিছু যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী তার সৃষ্টিশীল চিন্তা দিয়ে আমাদের জনগণের যে কর্মশক্তিকে কাজে রূপান্তরিত করে একটা সমৃদ্ধ বাংলাদেশ ওনার যে স্বপ্ন সেটা বাস্তবায়িত করবেন এটাই আমাদের প্রত্যাশা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা দেখবেন প্রতিদিন রাত একটা সকাল 9:45 দেখে আপনাদের মতামত পরামর্শ জিজ্ঞাসাবাদ লিখে জানাবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইজিপি বক্স 2433 ঢাকা 1000 যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই অ্যাড্রেসে আপনি @tritiyomatra.com 01819890136 এই নাম্বারে এসএমএস করতে পারেন যে কোনো সেলফোন থেকে ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকলে তৃতীয় মাত্রা সঙ্গে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন tritiyomatra.com facebook.com/tritiyomatra twitter.com/tritiyom এবং youtube.com/tritiyomatra আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি যে অনুষ্ঠানটি এতক্ষণ ধরে দেখলেন দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2:00 সোমবার সকাল 11:30 শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল আমি আব্দুল হক আপনার সাথে দিলীপ বড়ুয়া অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেওয়ার জন্য দর্শক আজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরকারের অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল বিকেলে 3টায় জাতীয় সংসদে আগামী অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন এবং সেই বাজেট নিয়ে আসলে আলোচনা হচ্ছিল এবং ওনারা দুজনেই মনে করেন যে বাজেটে জনগণের চাওয়া জনগণের কল্যাণ নিহিত থাকুক বাজেটের মধ্য দিয়ে সেটি প্রতিফলিত কিন্তু ওনাদের প্রত্যেকের চাওয়া করের ব্যাপারে অনেক সতর্ক থাকতে হবে বিশেষ করে করের আওতা বাড়ানো দরকার কিন্তু যারা কর নিয়মিত দেন সেটি ব্যবসায়ী সমাজ হোক সাধারণ মানুষ তাদের উপরে যেন চাপটা বেশি না হয় একটা ধারণা আছে যে মধ্যবিত্ত এই বাজেটের পরে খানিকটা সমস্যাগ্রস্ত হতে পারে নানা কারণে নানাভাবে সঞ্চয়পত্র নিয়ে নানা ধরনের প্রশ্ন ইতিমধ্যে উঠেছে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেগুলোর ব্যাপারেও যেন সতর্ক থাকা হয় যেন মানুষ যেন কষ্ট না পায় অন্যদিকে যারা দুর্বৃত্ত সমাজে আছে আমাদের বিশেষ করে ব্যাংকিং সেক্টরের লুটপাটের সঙ্গে যারা যুক্ত পুঁজিবাজারকে যারা অস্থিতিশীল করে তাদের বিরুদ্ধে যেন সরকার কঠোর হয় এবং সে কথা বলতে বলতে সুশাসনের কথা বলেছেন দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের কথা বলেছেন আইনের শাসন এগুলো আসলে এগুলো নিশ্চিত করলেই বাজেটও ভালো হবে দেশও ভালো চলবে গণতন্ত্র সুনিশ্চিত হবে সবটাই হবে ওনারা মনে করেন দেশের যে ব্যক্তি খাতে যে উদ্যোক্তারা আছে তাদের প্রতি আরও যত্নবান সরকারকে হতে হবে এবং সেই সঙ্গে দেশে বিনিয়োগ কর্মসংস্থানের পরিস্থিতি খুব একটা সন্তোষজনক নয় সেই জায়গাটাকে মনোযোগ দিতে হবে মানুষের জনশক্তির দক্ষতা বৃদ্ধির উপরে নজরটা দিতে হবে এবং মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য এই যে শিক্ষকদের আমদানি বা শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবার কথা যেগুলো অর্থমন্ত্রী মিস্টার আব্দুল হকের সঙ্গে কথোপকথনে ব্যক্তিগতভাবে বলছিলেন এই জায়গাগুলো যদি হয় সেগুলো নিঃসন্দেহে এতে ইতিবাচক পদক্ষেপ হবে চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা বিশ্বজুড়েই আলোচনা চলছে এবং সেই শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশ কতটা নিজেকে প্রস্তুত করতে পারছে সেই প্রশ্ন মিস্টার দিলীপ বড়ুয়া তুলছেন মিস্টার আব্দুল হকও তুলছেন সেই জায়গাটা থেকে মনোযোগ দেওয়ার কথা দুজনেই বলছেন এবং সেই সঙ্গে কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়
শ্রমিক যেন তার ন্যায্য মজুরি পায় এগুলো নিশ্চিত করতে হবে এবং সব পিড়ে সব কথার মূল কথা যাই কিছু করুন না কেন সবটাই যেন জনগণের কল্যাণ হয় জনগণ যেন সুখে থাকে সন্তুষ্টে থাকে এবং সেটি কিন্তু প্রধান চাওয়া সবার দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা